সুনামগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে পাঁচটি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। এই মুহূর্তে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি আছি এখন সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। এই পুরাতন বাসস্ট্যান্ড এলাকাতে খামার খাল উদ্ধারের অভিযান চালাচ্ছে প্রশাসন। আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তারা জানিয়েছে যে প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এই অবৈধ স্থাপনাগুলি ঘুরিয়ে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার চেষ্টা করছে। আপনি জানেন যে সুনামগঞ্জে অল্প সময়ের বৃষ্টিপাতে শহরের বিভিন্ন আবাসিক এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয় এবং মানুষ অনেক ভুগে পড়ে গেল সপ্তাহে। এই ধরনের একটি জলাবদ্ধতায় প্রায় পাঁচটি আবাসিক এলাকার নিম্নাঞ্চল হাটু থেকে কোমর পানি পর্যন্ত ডুবে গিয়েছিল এবং এই শহরের বুকে প্রবাহিত পাঁচটি খাল রয়েছে, বরপাড়া খাল, তেগুড়িয়া খাল, নলুয়া খাল, বলাই খাল এবং কামার খাল সহ পাঁচটি খাল রয়েছে এবং পাঁচটি খালেরই এখন অস্তিত্ব আর দেখা যায় না। এই কামার খাল প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ কামার খালের এখন আধা কিলোমিটারেরও অস্তিত্ব নেই, পুরোটাই অবৈধ দখলদাররা দখল করে নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের লোকজন এবং পুলিশ, গ্যাস সহ বিভিন্ন বাহিনীর লোকজন এবং বিভিন্ন সেবাদানকারী সংস্থার লোকজন এখানে অবস্থান করছেন। আমরা তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা দ্রুত সুনামগঞ্জ শহরের এই খালগুলি উদ্ধার করে পানি প্রবাহ সচল করবেন। এখানে রয়েছেন পৌরসভার মেয়র, তিনি জানিয়েছেন যে এই পৌরসভার খাল উদ্ধার করার পরপরই তারা এগুলি ময়লা আবর্জনা মুক্ত করে পানি চলাচলের জন্য উপযোগী করে দেবেন এবং তিনি জানিয়েছেন যে এগুলির বিউটিফিকেশন করা হবে, সমস্ত খাল উদ্ধার করে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করার পরে সেখানে পানি প্রবাহ ঠিক করা হবে, তারপর সেগুলি ভালোভাবে সংরক্ষণ করা হবে। আমরা দীর্ঘ 17 বছর পর এই খাল উদ্ধার অভিযান শুরু হয়েছে। 2007 সালে একবার খাল উদ্ধার অভিযান শুরু হয়েছিল, তারপরে আর খাল উদ্ধার অভিযান হয়নি। তো আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে এই খাল উদ্ধার অভিযান যতক্ষণ পর্যন্ত অবৈধ দখলদাররা থাকবে ততক্ষণ পর্যন্ত এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এই এই উদ্ধার অভিযানের লোকজন আমরা কথা বলেছিলাম, আজকে সকাল থেকে এখানে আমরা দেখেছি পুলিশ এবং বিভিন্ন সংস্থার লোকজন এবং টিএনটি বিদ্যুৎ বিভাগ, গ্যাস সহ বিভিন্ন সংস্থার লোকজন অবস্থান করছে এবং এখন প্রায় 100+ লেবার এখানে অবস্থান করছেন। এছাড়া ভারী যন্ত্রপাতি, ফেল ওডার এক্সকাভেটর সহ বিভিন্ন ভারী মেশিনারিজ নিয়ে তারা অবস্থান করছেন এবং প্রতিটি কাজ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ সেটা মনিটরিং করছেন এবং তাদের মনিটরিংয়ের জন্য তিনজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকি করছেন। তারা জানিয়েছেন যে এই খাল উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে এবং পৌরসভার মেয়র জানিয়েছেন যে খাল উদ্ধার পরপরই খালের আবর্জনা মুক্ত করার অভিযান চলবে। তো এই ছিল সুনামগঞ্জের খাল উদ্ধার অভিযানের সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়।